নমস্কার। ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যা বর্তমানে পিএমই ব্যাঙ্ক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে গেছে, এই ব্যাঙ্কের এটিএম কার্ডের পিন জেনারেট আমি এর আগে এটিএম কাউন্টারে গিয়ে করেছিলাম এবং তা কী করে করেছিলাম তোমরা যদি তা দেখতে চাও তাহলে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। আবার আমার কাছে একটা এই পিএমবি ব্যাঙ্ক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম কার্ড এসেছে। এই এটিএম কার্ডের এইবার পিন জেনারেট আমি ঘরে বসেই করছি আইভিআর কল করে। তাহলে ঘরে বসে এই এটিএম কার্ডের নিউ পিন জেনারেট আমি কী করে করছি তা তুলেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে প্রথমে আমরা এটা আনবক্সিং করে নিচ্ছি। যেমন কি এই কার্ডের এটিএম পিন জেনারেট করার জন্যে চারটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে পিএনবি ওয়ান অর্থাৎ পিএনবি ওয়ান অ্যাপ, নিজস্ব যে অ্যাপ আছে ওদের সেই অ্যাপের মাধ্যমে। দু নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস। তিন নম্বর হচ্ছে পিএনবি এটিএম অর্থাৎ এটিএম কাউন্টারে গিয়ে। এবং চার নম্বর হচ্ছে আইভিআর, আইভিআরে কল করে। আমরা করবো হচ্ছে এবার আইভিআরে কল করে ঘরে বসে। তার জন্য আমাদের ডায়াল করতে হচ্ছে 1800 1800 এই নাম্বার অথবা 1800 2021 এই নাম্বার। এই নাম্বারে কল করার পরে আমাদের বলবে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে অর্থাৎ ভাষা নির্বাচন করতে। ভাষা নির্বাচন করার পরে ওনারা আমাদের বিভিন্ন রকম অপশন দেবে, কিন্তু আমাদের যেতে হচ্ছে ডেবিট কার্ড রিলেটেড অপশানে। তারপরে ওখান থেকে আমরা যাবো হচ্ছে জেনারেট ওটিপি অথবা ভ্যালিডেট ওটিপি। তারপরে ওরা আমার চাইবে আমাদের যে এটিএম কার্ড আছে সেই এটিএম কার্ডের 16 ডিজিটের ডেবিট কার্ড নাম্বার অর্থাৎ সেই 16 ডিজিটের নাম্বারটা আমরা এবার এন্টার করবো। এরপর আমাদের এন্টার করতে হচ্ছে 4 ডিজিট এটিএম কাম ডেবিট কার্ড পিন, তারপরে কনফার্ম নিউ পিন। এই পিন জেনারেট করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা 6 ডিজিটের অর্থাৎ 6 ডিজিটের ওটিপি, যা ওটিপিটা আমাদের ব্যাংক আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে সেন্ড করবে। তার জন্য আমাদের প্রথমে রেজিস্টার মোবাইল থেকে DCPIN সব বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লেটার লিখবে, তারপরে স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে কার্ড নাম্বার, আমাদের যে 16 ডিজিটের কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটা দিতে হবে। তারপরে 5607040 এই নাম্বারে পাঠাতে হবে। এবং আমাদের সঙ্গে সঙ্গে মেসেজ চলে এলো যে ধন্যবাদ, ডেবিট কার্ড পিন রিকোয়েস্ট ওটিপি উইল বি সেন্ড বা ডেলিভার করে দিচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এই রেজিস্টার মোবাইল নাম্বারে। এবং সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে। তাহলে আমরা প্রথমে 1800 1800 এই নাম্বারে কল করে নিচ্ছি। वेलकम टू पंजाब नेशनल बैंक, पंजाब नेशनल बैंक में आपका स्वागत है। তারপরে আমাদের বলছে ভাষা নির্বাচন করতে, সেই জন্য আমরা ভাষা বাংলা এটা নির্বাচন করছি। এই জন্য এন্টার করছি হচ্ছে 3। হিন্দি में जानकारी के लिए 1 दबाएं, फॉर इंफॉर्मेशन इन इंग्लिश प्रेस 2, বাংলার জন্য 3 টিপুন। আমাদের বলছে কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য 3 প্রেস করতে, তাই আমরা 3 এন্টার করলাম। আবার বলছে এটিএম পিন তৈরি করতে 1 টিপুন এবং এটিএম পিন পরিবর্তন করতে 2 টিপুন। আমরা এটিএম পিন তৈরি করবো সেজন্য আবার টিপুন 1। এটিএম কার্ড ব্লকে এটিএম পিন তৈরি করতে 1 টিপুন, এটিএম পিন পরিবর্তন করতে 2 টিপুন। এবার বলছে আমি যদি আমার রেজিস্টার মোবাইল থেকে করি সেজন্য টিপছি 1, আর যদি না হয় তাহলে 2। আমি আমার রেজিস্টার মোবাইল থেকে করছি সেজন্য টিপছি 1। আপনি যদি নিবন্ধিত মোবাইল নম্বর থেকে কল করছে হ্যাঁ এর জন্য 1 এবং না এর জন্য 2 টিপুন। বলছে অনুরোধ করে আমাদেরকে 16 ডিজিট অথবা 19 ডিজিটের ডেবিট কার্ড নাম্বার এন্টার করতে। আমরা এবার 16 ডিজিটে আমার ডেবিট কার্ড নাম্বারটা এন্টার করছি। অনুরোধ করে আপনার 16 অথবা 19 ডিজিট ডেবিট কার্ড নাম্বার এন্টার করুন। এবার বলছে অনুরোধ করে আবার সেই নাম্বারটা আবার কনফার্ম বা রিএন্টার করতে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মেসেজ চলে এসছে যে আমাদের পিএনবি ব্যাংকের ডেবিট কার্ড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। তাহলে তোমরাও ঘরে বসে এইভাবে পিএনবি ব্যাংকের এটিএম কার্ডের নিউ পিন জেনারেট করতে পারবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন থাকো
চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে।